নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদালতের সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীদের কর্মবিরতি সিউড়িতে। ওয়েস্ট বেঙ্গল কোর্টস এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের কর্মবিরতি দুবরাজপুরে। ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের ক্লিনিকের নতুন অধ্যায়ের সূচনা। সর্ষের ফলন পরীক্ষা রাজনগরে। ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাপ্রেন্টিস মেলা। চোখের আলো প্রোগ্রামের অধীনে চক্ষু পরীক্ষা শিবির সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আজ সোমবার 13 ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়ি জেলা আদালতে কর্মবিরতিতে সামিল হলেন আদালতের সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এই কর্মবিরতি সিউড়িতে চলবে একদিনের জন্য। তাদের তরফ থেকে এমন কর্মবিরতি ডাকা হয়েছে মূলত শতকরা 35% ডিএর দাবিতে এবং নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতায় নিয়ে শূন্য পদে নিয়োগের জন্য। এদিন সকাল থেকেই আদালত খোলা থাকলেও কাজকর্ম বন্ধ রেখেছেন সংগঠনের কর্মীরা। পাশাপাশি তারা এমন কর্মবিরতি রাখার জন্য সাধারণ মানুষদের অসুবিধা হওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছেন। এদিন আদালতের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, যৌথ মঞ্চের ডাকে আমাদের যে 28টা কর্মচারী অ্যাসোসিয়েশন এক ছাদার তলায় আমরা 27 তারিখে বিগত 27 তারিখে শহীদ মিনারে যে অবস্থান চলছে ডিএর দাবিতে এবং সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এবং 35% যে ডিএ সরকারি কর্মচারীদের সরকার দেয়নি সেই বঞ্চনার দাবিতে আমরা আজকে সারাদিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। আজকে আমরা আদালতে সই করেছি কিন্তু কাজ করব না, যাতে সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী, যাতে তারা অসুবিধায় না পড়ে। আদালত খোলা থাকবে, বিচারকরা মহানুভব বিচারকরা তাদের চেয়ারে থাকবেন, তাদের যদি খুব ইমার্জেন্ট কিছু দরকার থাকে তারা বিচার ব্যবস্থার কাছে দাবি করবেন এবং বিচারকরা নিশ্চয়ই তাদের সহানুভূতির সাথে তাদের দাবি মেনে নেবেন বা তারা যেন বিপদে না পড়েন তার ব্যবস্থাও তারা করবেন। আমরা তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী এবং আজকে আমাদের শুধু সিউড়ি নয়, রামপুরহাট, বোলপুর, দুবরাজপুর এবং আদার্স যেসব পশ্চিমবঙ্গের সারা রাজ্য আছে, হুগলি, মানে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সমস্ত রাজ্য জুড়ে আদালতের কর্মচারীরা আজকে আমরা পূর্ণ কর্মদিবস পালন করছি আমাদের বকেয়া ডিএর দাবি এবং সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ করার জন্য, স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সোমবার 13 ফেব্রুয়ারি দুবরাজপুর আদালতের কর্মীরা পেন ডাউন করে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছেন। দুবরাজপুর আদালতের ওয়েস্ট বেঙ্গল কোর্টস এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সদস্যরা দুবরাজপুর আদালত থেকে ব্যানার ও পোস্টার সহ ডিএর দাবিতে স্লোগান দিয়ে একটি মিছিল করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন। ওয়েস্ট বেঙ্গল কোর্টস এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সদস্য তথা দুবরাজপুর আদালতের কর্মীরা একদিনের জন্য আদালতের কাজ বন্ধ রেখে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছেন। প্রসঙ্গতের আগেও দুবরাজপুর আদালতের কর্মীরা 1 ফেব্রুয়ারি ডিএর দাবিতে আন্দোলন করেছেন। এদিন দুবরাজপুর আদালতের কর্মী সুব্রত মণ্ডল জানান, আমি প্রথমে বলতে চাই সমস্ত বিচার প্রার্থীকে যে তাদের একটু অসুবিধা হবে হয়তো, আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের বকেয়া ডিএর দাবিতে। সংগ্রামী যৌথ মঞ্চ যে ডাক দিয়েছে কর্মবিরতির, সেই কর্মবিরতিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। সেই আমরা দুবরাজপুর শাখা থেকে তাদের ডাকে সাড়া দিয়েছি এবং আজকে আমরা সেই কর্মবিরতি পালন করি। এর আগেও আমরা 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছিলাম আংশিক, তো তারপরে আমরা এটা ডিসিশন নিয়েছি যে আজকে আমরা কর্মবিরতি করবো, মানে আমাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর আমাদের এখনও পর্যন্ত 35% ডিএ বাকি আছে, সেই ডিএর দাবিতে আমরা আমাদের আজকে এই যে কর্মবিরতি পালন করছি, আজকে সারাদিন ব্যাপী আমরা কর্মবিরতি করবো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর।
ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় ছিলেন এক টাকার ডাক্তার, বীরভূমের ইতিহাসে যেন এক মাইল ফলক। ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় মানেই বোলপুরের মানুষদের একরাশ আবেগ। সেই ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকে বা ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ সোমবার 13 ফেব্রুয়ারি। ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের ক্লিনিক তার আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বভার গ্রহণ করলো দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। এদিন আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এই বিশেষ মুহূর্তের। গত বছর প্রয়াত হওয়ার পর থেকেই তার বোলপুরের হরগৌরীতলার ক্লিনিক বন্ধ অবস্থায় ছিল। ডাক্তারবাবুর সেই ক্লিনিক যাতে বন্ধ হয়ে না পড়ে তার জন্য চিন্তাভাবনা শুরু করেছিল ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ও জামাই। এদিন আনুষ্ঠানিকভাবে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো এক টাকার ডাক্তারবাবুর এই ক্লিনিক। হেলথ ওয়ার্ল্ড হসপিটাল কর্তৃপক্ষ এই ক্লিনিকটি চালাবে মাত্র এক টাকার ফিস নিয়ে। পয়লা মাস থেকে তা শুরু হয় এমনটাই জানিয়েছেন হেলথ ওয়ার্ল্ড হসপিটালের কর্ণধার ডাক্তার অরুণাংশু গাঙ্গুলি। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে মন্দিরা ব্যানার্জি ও জামাই হেলথ ওয়ার্ল্ড হসপিটালের কর্ণধার ডাক্তার অরুণাংশু গাঙ্গুলি, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা। এদিন হেলথ ওয়ার্ল্ড হসপিটালের কর্ণধার ডাক্তার অরুণাংশু গাঙ্গুলি বলেন, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের এই কর্মকাণ্ডটা এগিয়ে নিয়ে যাওয়া। যে খরচায় তখনও চিকিৎসা হতো, আজও সেই এক টাকার বিনিময়েই ক্লিনিকটা চলবে। তার আনুষঙ্গিক যত ক্রিয়াকর্ম যেমন চলতো আগে, ঠিক সেই সেইভাবেই চলবে। আমরা পরিবর্তন কিছু করব না, যা ছিল যেমন ছিল যেখানে যা ছিল তাই চলবে। আমরা শুধু সেটাকে চালিয়ে নিয়ে যাব, কেননা ডাক্তার দরকার, তাদের এখানে নিয়মিত থাকা দরকার। এই যত বন্দোবস্ত এবং রোগীদের চিকিৎসার জন্য যা যা করণীয় সেটা মন্দিরা অঞ্জন ওদের সাথে কথা বলে আমরা ঠিক করে সেইভাবেই এগোবো। দেখুন, এটা সুশোভনদার নিজস্ব অনেকগুলো ইচ্ছে ছিল, তার মধ্যে একটা ইচ্ছে ছিল ক্লিনিকটা চালানো। দ্বিতীয় ইচ্ছে ছিল, আমাকেও বলেছেন, যদি কম পয়সায় এখানে একটা ডায়ালিসিস সেন্টার কিছু করা যায়। উনি বিগত হওয়ার পরে গত 6-7 মাস ক্লিনিকটা প্রায় বন্ধের দিকে হয়ে আসছিল, যেহেতু ওদের পক্ষে কলকাতা থেকে এসে চালানো নিজেদের কাজকর্ম ছেড়ে সম্ভব নয়। তো কিছু একটা তো করতে হতো, না তো এটা তো চিরকাল মতো বন্ধ হয়ে যেত। সেই জন্যই আমরা দেখলাম যে আমরা যেহেতু পাশেই আছি, আমরা এই দায়িত্বটা পালন করতে পারবো, যাতে এই স্মৃতিটা বজায় থাকে। ঐতিহ্য তো আমরা হারিয়ে যেতে বসেছি, এটা একটা কত বড় ঐতিহ্য। আজ থেকে 10 বছর পরে আপনারা বুঝতে পারবেন, যখন এখানে ক্লিনিকটাও চলবে এবং আমাদের আর্কাইভটাও তৈরি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এই ঐতিহ্যটা কত বড় ঐতিহ্য। আজকে এটা রিয়েলাইজ করবেন না। পাশাপাশি এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, বন্দা সারা জীবন ধরে উনি একটা আদর্শকে স্থাপন করে গেলেন, যে মানে সম্পূর্ণ তিনি তার ধ্যান জ্ঞান লাগিয়ে দিয়েছেন এই মানুষের সেবাতে। এই সেবা ধর্মকে তিনি সার্বজনীন করে তুলেছেন, সকলের কাছে পৌঁছাতে পেরেছেন। এখন তার সাথে সাথে এই প্রচেষ্টা, এটা বন্ধ হয়ে যাওয়া তো কোনোভাবেই কাম্য নয়। আর অরুণাংশুবাবুর সহযোগিতার হাত বাড়িয়েছেন এই প্রচেষ্টাটাকে ত্বরান্বিত করার জন্যে, এটা আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। এবং আমরা সকলেও আমরা যেভাবে যতটুকু যা সামর্থ্য অনুযায়ী কোনো সহযোগিতা যদি করতে পারি, অবশ্যই আমরাও এর সঙ্গে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। রাজনগর ব্লকের চক তুলসী মোজায় ফলিত অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট করা হলো সোমবার 13 ফেব্রুয়ারি। সর্ষের গড় উৎপাদন রাজনগর ব্লকে কতটা হয়েছে সে বিষয়ে এই এক্সপেরিমেন্ট করা হয়। বীরভূম জেলার 19টি ব্লকে এই ধরনের প্রোগ্রামটি চলছে। এছাড়া বাংলা শস্য বিমা যোজনায় ক্ষতির পরিমাণের মাধ্যমে এবং স্যাটেলাইটের মাধ্যমে পরিমাপ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি পরিসংখ্যান দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর হেমন্ত সরকার, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিশিষ্টজনেরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর।
আজ সোমবার 13 ফেব্রুয়ারি ইলামবাজার ব্লকের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে অনুষ্ঠিত হলো অ্যাপ্রেন্টিস মেলা। কর্মসংস্থানের জন্য পড়ুয়ারা সাধারণত আইটিআই কোর্স করার জন্য ছুটে বেড়ান বিভিন্ন জায়গায়, কিন্তু পল্লীগ্রামের মধ্যে ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজ যথেষ্ট উন্নত হয়ে উঠেছে। এই বিদ্যালয়ের পড়ুয়ারা মেরুদণ্ড খাড়া করে বিভিন্ন জায়গায় কাজ করছেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিআই কলেজের অধ্যক্ষ নীতু বিশ্বাস, ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা। এই মেলায় 7টিরও বেশি কোম্পানি 149 জন পড়ুয়া প্রথম দিনই অংশ নেন। এই মেলাটি চলবে দুদিন ধরে। এদিন ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল নীতু বিশ্বাস জানান, মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। আজ সোমবার 13 ফেব্রুয়ারি শিউরি 2 নম্বর ব্লকের অন্তর্গত কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রে চোখের আলো প্রোগ্রামের অধীনে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন 50 বৎসরের ঊর্ধ্বে ব্যক্তিদের চক্ষু পরীক্ষা করা হয় ও যে সমস্ত ব্যক্তিদের চশমা দরকার তাদের বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ওষুধপত্রও দেওয়া হয়। সেই সঙ্গে যাদের চোখের ছানি অপারেশনের দরকার তাদের শিউরি সদর হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়। এদিন শিবিরে আসা মেডিকেল টেকনোলজিস্ট সৌমেন দা জানান, দপ্তরের তরফ থেকে চোখের আলো প্রোগ্রামে 50-এর ঊর্ধ্বে সবাইকে চোখ দেখা হচ্ছে। যাদের চশমার প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হবে, আর যাদের ছানি অপারেশনের প্রয়োজন আছে তাদের আমরা সিবি হাসপাতালে চোখ অপারেশন করিয়ে দেবো। ছানি অপারেশন বিনামূল্যে লেন্স সহযোগে ছানি অপারেশন হবে। এছাড়াও ওষুধপত্র দেওয়া হচ্ছে, টুকটাক অসুখের ওষুধপত্র, চোখের অসুখের। এখনো পর্যন্ত কতগুলো চশমা বিতরণ হয়েছে এবং কতগুলো ছানি অপারেশন করা হয়েছে এই পঞ্চায়েত থেকে? এই পঞ্চায়েত থেকে এই ক্যাম্প প্রথম এবছর, ঠিক আছে। এর আগে এই ব্লকে পুরন্দরপুরে করা হয়েছে, পুরন্দরপুরে 30 তারিখে, গত 30 তারিখে করা হয়েছে, 30 জানুয়ারি জয় জোহার মেলাতে। ওখানে 115 জনের দেখা হয়েছিল, 115 জনের চশমা বিলি করা হয়েছে 9 তারিখে, সারা রাজ্যব্যাপী যেদিন করা হয়েছে সেদিন 9 তারিখে বিডিও অফিস থেকে এবং পুরন্দরপুর পিএইচসি থেকে ওখানে থেকে বিলি করা হয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।